হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আর কি স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ব্লগ আর কি, বাপের বাড়ি এসেছি, তো বোন আজকে একটা আলপনা দিচ্ছে, ওর জন্যই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে ইচ্ছে করলো। আমার বোনের এমনি হাতের কাজ না খুব সুন্দর, আসলে আগে ড্রয়িং করতো, ড্রয়িং করতে করতে ওখানে যে স্যার থাকে ওই স্যারে ওকে শিখিয়ে দিয়েছে, তো এখন দুর্দান্ত, মানে কলকা টলকাগুলো আঁকে, অনেক কিছুই করেছে। মানে কী বলতো, সুইচে ওপরে যে পান্ডাগুলো আঁকে না, ওগুলোও আঁকে আর কি। আমি আর আমার ছেলে তাই দেখছিলাম, তো আমার ছেলে বলছিল মাসিমণি খুব সুন্দর হচ্ছে, তো ও আর কি মুখে দেখাতে চাইছিল না, বলছে আমার লজ্জা করে, মানে ওকে কী বলতো ভিডিওর সামনে আসতে মানে ওর খুব একটা ভালো লাগে না। তো আমি বলছিলাম ইয়ার কি, মানে তুই মনে হচ্ছে উইদাউট মেকআপে মনে হচ্ছে আসতে পারবি না, তো ওই জন্যেই আর কি। তো বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো এই ঘরে নতুন করে করছে, আসলে ওটা ওর ফ্যাশন হয়ে গেছে, কী বলতো, মানে ওই আলপনা ধোয়াটা। তো ও আমাকে বলছিল, তুই জানিস তো পুজোর সময় না দুখানা হোয়াইট পাঞ্জাবি কিনবো আর কি, আয়ুষ আর তাতার, মানে আমাদের দুই ছেলের জন্যে, ও কি আর কলকা করবে ওই পাঞ্জাবির উপর। তো আমি ট্রাই করি, খুব ভালোই লাগবে। তো দুপুরবেলা সবাই টুকটাক শুয়েই আছে, মেজো বোন মেজো বোনে শুয়ে আছে, আর আমরা, আমি আমার ছোটো বোন, আমার মা আর আমার ছেলে এই করছে আর কি, উঠোন টুটুনগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। কী বলতো, বাপের বাড়ি আসলে না একটু আলাদাই মজা লাগে, তাই না? কিন্তু কী করবো, মানে মেয়েদের কী বলতো, বাপের বাড়িতে সবসময় থাকলে হবে না, শ্বশুরবাড়ি তোমাকে যেতেই হবে, তাই না? নাতে না হলে অনেক লোক অনেক কথা বলবে, যদিও বা আমি কারোর কথা মানে খুব একটা কানে নিও না, তবু তো বোন এই যে করছে, তো আমি ওই আমার মা আর কি আমার ছেলের সঙ্গে একটু আর কি মারছিলো, তো পাশের ঘরে বোন আর বোনাই শুয়েছিল, আমি ওর জন্যই আর কি বলতো বন্ধুরা ভিডিওটা করতে পারিনি, ক্যামেরাটা দেখায় না বলো ওর জন্যে। তো আমার মা এই যে বসে আছে, আমার মাকে বলছিলাম মা হ্যাঁ বলো, মা তো লজ্জা পাচ্ছিলো, তো বোনকে এটুট করে হেল্পও করছিলাম, ও একা একা কী বলতো, দেখো বন্ধুরা কত সুন্দর কলকাটা এনে দিয়েছে না, তো আমার ছেলে ওই রঙগুলো বের করে 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 একটু ওকে কী বলতো হেল্প করছিলো, যে মাসিমণি তোমাকে আমি হেল্প করি। তো তার মধ্যে আর কি নাতি আর আমার মায়ের মধ্যে যেটা চলে সবসময় খুনসুটি, ওই আর কি আমার মার কপারে কী বলতো ওই রঙগুলো নিয়ে আর কি টিপ পড়াচ্ছে, নাকে দিচ্ছে, এই আর কি, মানে খুব ভালোই লাগে। মানে ওর না মানে মামার বাড়ি আসলে না খুব মানে খুবই ওর মজা হয়, আসলে আমার মা না ও সবসময় ওর সঙ্গে খেলে আর কি। তো ওই আমার মার কপালে দিচ্ছে, নাকে দিচ্ছে, আমার মা আবার বলছে দেখ মানে আমার কী করছে, তো এই আর কি, খুব মজাই হয় তাই না মামার বাড়ি এলে? আমাদেরও খুব মজাই হতো তাই না? তো ওরও এমনি খুব মজা হচ্ছে সবার সাথে, ওর মাসিরা এমনি আমার ছেলে কী বলতো মানে মাসিরা বলো আমার মা বাবা সবাই খুব ভালোবাসি, আর ভালোবাসি নাই কেন বলো, এগুলো তো ভালোবাসারই জিনিস তাই না বন্ধুরা? তো ভিডিওটা দেখতে হবে, খুব ভালোই লাগবে আশা করি। তো আমার মা একটু ওর মুখে লাগিয়ে দিচ্ছে, তো দেখো বন্ধুরা, তারপরে প্রায় কমপ্লিট হয়ে এসছে আলপনাটা, ফিনিশিং টাচ হচ্ছে এইটা, এরপরে আর বেশি কিছু করা হয়নি, আমি একটু হেল্প করছিলাম, ও একটু করছিল। তারপরে বন্ধুরা আজকে না মানে দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল আর কি, খাসির মাংস হয়েছিল, তারপরে সবথেকে বাঙালির প্রিয় আর কি ইলিশ মাছ এগুলোও হয়েছিল। তো সন্ধেবেলা আর কি বোন বললো দিদি চল আমরা সবাই মিলে এগ রোল করি আর একটু চা হবে, আর মা বলছিল অনেকদিন পায়েস করবো করছিলাম কিন্তু হয় না, তো ছোটো বোন চা করছে, মা দুধের হাঁড়িটা বসিয়ে রেখেছে দুধ তারে ফুটুক তারপরে এসে পায়েস করবে। ছোটো বোন খুব ইয়ার্কি মারছে আমার সাথে, বলছি তুই বাড়ি যাবি কবে, আমি চাই বাড়ি যাবো না থাকবো দুধের বাড়ি, তো এই আর কি খুব ইয়ার্কি মারে আমার সাথে। তো এই যে দুধ জাল হচ্ছে আর কি পায়েস হবে, আর ওটা চা করছে, আর মেজো বোন একটু পরে আটা মেখেছিল, মানে কী বলতো রোল হবে তার জন্য, তো পায়েস রেডি, আমার ছেলে আবার বসে বসে খেতে শুরু করেছে, ও আবার পায়েসটা খেতে না বন্ধুরা খুব ভালোবাসে, তাই আমি চাই পায়েসটা খেয়ে না আর আমি রোলটা আস্তে আস্তে খাই, মানে সন্ধ্যে তো হয়ে গেছে, তো রোলটা দেখো বন্ধুরা আমি খাচ্ছিলাম, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম টুক করে। তো ফ্রেন্ডস, কালকের ব্লগটা আমার
বলত এন্ড করা হয়নি। তো তার সকালে আমি আবার বাড়ি চলে এসেছিলাম, কি বলতো ছেলের স্কুল ছিল, তো ছেলে রীতিমতো তাড়াতাড়ি করে এসে রেডি রেডি করে ওকে স্কুল পাঠিয়েছে। অনেকটা কাজ ছিল বাড়িতে, কাজকর্মগুলো করে আমি বললাম যা সেই ব্লগটা আমাকে তো এন্ড করা হলো না, এর জন্যই আর কি আবার তোমাদের এন্ড করার জন্যই আর কি আসা। এন্ড না করলে না মানে সবাইকে বাইরে না বললে ঠিক একটা ভালো লাগে না, ব্লগটা দেখতেই হবে না, তাই না ফ্রেন্ডস? তো এর জন্যে আর কি আবার স্টার্ট করা আমার ভিডিওটা। তো যদি যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর পাশে দেখো সাথে দেখো সাবস্ক্রাইব করো। তো বাপের বাড়ি একটা দিন তো খুব ভালোই কাটলো, বাপের বাড়ি বাপের বাড়ি হয় সব মেয়েদের ক্ষেত্রে, কী বলতো ওখানে থাকতে খুব ভালোই লাগে, কিন্তু হবে না তো বলো, ছেলের স্কুল আছে। এই যে আমার ছেলে স্কুল থেকে আবার বাড়িও চলে এসেছে, আমি স্টার্ট করছি প্রায় ধরো দুপুর হয়ে গেছে, ও স্কুল থেকে বাড়িও চলে এসেছে, তারপরে আমার কি আর মনে পড়লো ভিডিওটা তো আমার এন্ড করালো না, ওই জন্যই বললো বাবা চলো ভিডিওটা আমরা শুরু করে দিই আরেকবার। তো হাই বল ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থেকে সাবস্ক্রাইব করো। টাটা ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে বা অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।